ভোজন রসে বাঙালিদের প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ। তো এখন বর্ষার মরশুম, তো ইলিশ মাছ সবসময় পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের রেসিপি আমরা অনেকভাবে খেয়ে থাকি। এখন এটাকে উল্টে দেব, দেখি ঢাকনাটা খুলে। নমস্কার বন্ধুরা, মিনা হালদার ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি করব ইলিশ মাছ ভাপে লাউ পাতায় দিয়ে। তো দেখতে থাকো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকবে। আর কিভাবে আমি করি স্কিপ না করে, অবশ্যই অবশ্যই স্কিপ করবে না, তো তোমরা সেটা দেখতে থাকবে কিভাবে আমি করছি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। লাউ পাতা ভাপে হবে যেহেতু, তার জন্য আমি কিছু লাউ পাতা নিয়েছি। অবশ্যই এখন লাউ পাতা পাওয়া খুব কষ্ট, এরকম সাইজের ছোটোই পেয়েছি। দেখো কয়েকটা লাউ পাতা, এগুলো একটু বড় হলে ভালো হতো। সে যাই হোক, এগুলো দিয়েই কাজ চালিয়ে নেবো। এই দেখো লাউ পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মশলা করতে হবে। ইলিশ মাছ যেহেতু করব, তার জন্যই অবশ্যই এখানে ইলিশ মাছের পেটি লাগবে। এখানে আমি 4-5 পিস পেটি নিলাম। তো এবার একটা মশলা করতে হবে, সেই মশলাটা আমি রেডি করে নেব। জিরে দেব, পোস্ত দেব, পোস্ত আছে 1 টেবিল চামচ, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে বেটে নেব শিলনোড়ে। পোস্তটা একটু আমি ঘন্টা দিয়ে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাড়তে সুবিধে হবে। এবারে এগুলোকে মাছের মধ্যে দিয়ে দেব। এখন ওই 1/2 চামচ নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদ, কালো জিরে। এবার দেবো একটু সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে একটু মেখে নেব। এবার মাখা হয়ে গেছে, এবার এগুলোকে লাউ পাতায় বেঁধে নেব। এখন একটা একটা করে লাউ পাতায় এটা মাছটা বসিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সুতো দিয়ে এটাকে বেঁধে দিতে হবে।
এবার আর একটা করে নেবো এইভাবে। লাউ পাতাগুলো যেহেতু ছোটো আমি দুটো তিনটে করে দিয়ে দিচ্ছি। এভাবে তিনটা আগে গড়ে নিই, এবার এটাকে আমি ভাপে বসাবো। আর এদিকে জল আমি গরম বসিয়ে দিয়েছি, আর এরকম একটা ছাঁকনি দিয়ে দিলাম। এবার দেখো জলটা ফুটে উঠেছে, আর এই ছাঁকনিটা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। এখন একটা এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত। এখন এটাকে উল্টে দেবো নাকি ঢাকনাটা খুলে। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দেবো। মাছটা এপিট এপিট করে দেয়া হয়ে উল্টে পাল্টে করে দেয়া হয়ে গিয়েছে। তো দেখো এবার হয়ে গিয়েছে প্রায় সাত আট মিনিট পরে আমি এবার এটাকে নামিয়ে নেব। এটা নরম মাছ, এটা বেশি সময় লাগবে না, আর ভাপে টগবগ করে জলে ফোটার মধ্যে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো সুন্দর হয়েছে, সুতলিটা একবার খুলে তারপরে খেতে হবে। তো বন্ধুরা তোমরা এভাবে তৈরি করো, বাড়িতেও তৈরি করো, যেহেতু এখন ইলিশের সিজন তো এই সময়টা একটু এদিক ওদিক করে তো খাওয়া যেতেই পারে। তো ভিডিওটি ভালো লাগলে, নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর পুরানো যারা আছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমি সবগুলো করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা এভাবে তৈরি করো, আর রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করো। তো আমি অর্চিকে খেতে দিয়েছি, তো খেয়ে বলবে কেমন হয়েছে। তো সুতোটা খুলে তারপরে পাতাটাও মেখে নিল, যেহেতু লাউ পাতাটা দিলে, লাউ পাতা, কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা এগুলো দিলে হচ্ছে এগুলো পাতাগুলোও খাওয়া হয়ে যায়, পাতা ফেলে দিতে হয় না। তো দেখো মাছটা বেশ সুন্দর হয়েছে বলেছে। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করব, আবার দেখা হবে, আবারও বলছি আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।